ভিডিও শুরুতে শ্রদ্ধা জানাবো সেই সব দেশমাতৃকার সন্তানকে যাদের জন্য আজ আমরা স্বাধীনতা দিবস পালন করতে পারছি বা নিজেদেরকে স্বাধীন বলে বলতে পারছি যাই হোক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমি অতন ইউটিউব চ্যানেল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনাদের জন্য দারুণ সুখবর চলে এসেছে আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এবার বারোতম কিস্তির টাকা দেওয়া হবে তবে তার আগে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় একটি বড় সমস্যা থেকে গেছিল তা হলো আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অনেকেরই অ্যাকাউন্ট ছিল আধারে পরিবর্তিত হয়নি তো সেই সব বেনিফিশিয়ারিদের জন্য অবশ্যই আজকের ভিডিওটিও একটি গুরুত্বপূর্ণ এবং খুশির খবর রয়েছে তো চলুন আমরা সরাসরি ভিডিওতে সমস্ত আপডেটগুলো সম্পর্কে দেখে নিই তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতেও ভুলবেন না তো পাশাপাশি দুটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাদের সামনে রেখে দিচ্ছি আপনারা একটু বেনিফিশিয়ারি স্ট্যাটাস দুটো দেখে নেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস দুটো কিন্তু একই ব্যক্তির এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস দুটোতে যে পরিবর্তন এসেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখার জন্য আপনাদের পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং নিচের দিকে স্ক্রল করে গিয়ে এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বর কিংবা মোবাইল নম্বর সিলেক্ট করে নিতে হবে তারপর আপনাকে আপনার মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এন্টার করতে হবে এই যে ইমেজ কোডটা আছে এর উপর আপনি একটু প্রেস করে রাখবেন প্রেস করার পরে কিন্তু ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এই অপশানটা আসবে এখানে ক্লিক করবেন তখন এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ট্যাপগুলো আছে এখানে ক্লিক করলেও আপনি আপনার ইমেজ কোডটা দেখতে পারেন আর যদি এইভাবে আপনার ইমেজ কোডটা আপনি দেখতে না পান তাহলে এই নিচের দিকে দুটো ট্যাব থাকবে আপনি দেখবেন সেই দুটো ট্যাবের মধ্যে দ্বিতীয় ট্যাবেই কিন্তু আপনি খুঁজে পাবেন আপনার এই ক্যাপচা কোডটা তো সেই নতুন ক্যাপচা কোডটা নিয়ে আপনি ইমেজ কোডের ঘরে বসিয়ে দেবেন এবং গেট ডাটা অপশানে ক্লিক করলেই আপনার কাছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা খুলে যাবে তো ভিডিওর শুরুতে আমি যে দুটো স্ক্রিনশট আপনাদের দেখিয়েছিলাম বেনিফিশিয়ারি স্ট্যাটাসের সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসের দুটোর মধ্যে একটি প্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে একই বেনিফিশিয়ারি স্ট্যাটাস হলেও বর্তমানে তাই কি পরিবর্তন এসেছে সেটা জেনে নিতে হবে অবশ্যই তার আগের অবস্থানটা সম্পর্কে জেনে নিতে হবে তো দেখুন এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসের কিছু কিছু জিনিস আপনি মিলিয়ে নেন কারণ এরপর এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটাই দেখাবো কি পরিবর্তন এসেছে এখানে রেজিস্ট্রেশন ডেটটা দেখুন সাত সাত দু এবং আপনি দেখতে পাচ্ছেন এর পেমেন্ট মোড অ্যাকাউন্ট আছে এবং এই বেনিফিশিয়ারি ইতিমধ্যে চারটি ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন ডেটগুলো আপনি দেখে নিতে পারেন এর পরের স্ট্যাটাসটার সঙ্গে আপনি মিলিয়ে নেবেন এবং চারটি ব্যাঙ্কই দেখুন আপনি চারটি ইনস্টলমেন্টের টাকাই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেছে একই বেনিফিশিয়ারির বর্তমান বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তবেই কিন্তু আপনাদের কাছে আপডেটটা সম্পর্কে স্পষ্ট হয়ে যাবে তার আগে জানিয়ে রাখি এই আপডেটটি সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে যিনি সহযোগিতা করেছেন সৌনক পাইনবাবু ওনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো আপনি লক্ষ্য করুন এখানেও রেজিস্ট্রেশন ডেট আছে সাত সাত দু হাজার আপনি এই বেনিফিশিয়ারির দেখুন পেমেন্ট মোড এখনও অ্যাকাউন্ট আছে এবং ইনস্টলমেন্টের ঘরে দেখুন চারটি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন সেই সঙ্গে প্রতিটি কিস্তির টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টেই ঢুকেছে তো পরিবর্তন কি হয়েছে প্রথম পরিবর্তনটা সম্পর্কে আপনাদের দেখাই দেখুন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট নম্বরের জায়গায় এন এ লেখা আছে আগে যে স্ক্রিনশটটা আপনাদের আমি দেখিয়েছিলাম আপনারা সেখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু দেওয়া ছিল প্রথমে স্টার স্টার দেওয়া ছিল তারপর ব্যাকেটে আইএফএসসি লেখা ছিল যেটা হাইড করা ছিল এবার দ্বিতীয় যে আপডেটটি আপনাদের দেখাচ্ছি সেটা দেখুন এই বেনিফিশিয়ারির দেখুন ব্যাঙ্ক রেসপন্স ডেট বলে কোনো ডেট নেই এর আগের স্ক্রিনশটে আপনি লক্ষ্য করুন আমি এক সাইডে লাগিয়ে দিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক রেসপন্স ডেট ছিল কিন্তু বর্তমানে এইখানে কিন্তু ব্যাঙ্ক রেসপন্স ডেট নেই এবং থার্ড যে পরিবর্তনটা আপনাদের বলছি সেটা আপনারা লক্ষ্য করুন এটাই কিন্তু আপনাদের অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে সেটি হলো এই যে দেখুন পি এফ ব্যাঙ্ক স্ট্যাটাস অর্থাৎ এই যে ব্যাঙ্ক স্ট্যাটাসে অ্যাক্টিভ ছিল বা ব্যাঙ্ক এক্সেপ্ট হয়ে গেছিলো বর্তমানে কিন্তু সেখানে লেখা আছে অ্যাকাউন্ট ডিটেল ইজ আন্ডার রিভ্যালিডেশান প্রসেস অর্থাৎ এই অ্যাকাউন্ট ডিটেলসকে আবার কিন্তু রিভ্যালিডেট করার জন্য ব্যাঙ্কে জানিয়ে দেওয়া হয়েছে তার কারণ কী এবার এই কারণটা সম্পর্কে আপনাদের বলে দিই এই যে পেমেন্ট মোড অ্যাকাউন্ট থাকলে কিন্তু পি এম কিষানের টাকা আপনারা আর পাবেন না এটাই কিন্তু নিয়ম যা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তো পি এম কিষানের এই পেমেন্ট মোড সবারই আধার করা প্রয়োজন আছে তার জন্য কিন্তু সমস্ত বেনিফিশিয়ারিদের জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা যেন ব্যাংকের সঙ্গে আধার দিয়ে ডিবিটি লিঙ্ক করিয়ে নেয় যাতে এখানে পেমেন্ট মোড আধার করা যায় পেমেন্ট মোড আধার হয়ে গেলে কি হবে আপনার যে ব্যাংকের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকেরই কিন্তু অ্যাকাউন্ট এখানে অ্যাকসেপ্ট করবে আর অ্যাকাউন্ট নম্বর টম্বর কোনো কিছুরই প্রয়োজন নেই আপনার আধার অনুযায়ী আপনাদের টাকা ট্রান্সফার করা যাবে আগে কিন্তু এনইএফটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হতো যা অ্যাকাউন্ট ধরে ধরে টাকা পাঠানো হতো যা ছিল লেনদি প্রসেস বর্তমানে যা কৃষক বন্ধুতে এখনও পর্যন্ত আছে কিন্তু যখনই পেমেন্ট মোড আধার করে দেওয়া হবে কেবলমাত্র আপনার আধার নম্বরটা দিলেই হয়ে যাবে আপনার আধার যুক্ত অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে তো যারা ডিবিটি লিঙ্ক করিয়ে নিয়েছেন যাদের পেমেন্ট মোড এখনও পর্যন্ত অ্যাকাউন্ট আছে তারা কিন্তু আর কোনো চিন্তা করবেন না অটোমেটিক্যালি আপনাদের এখানে আধার হয়ে যাবে আর এই রিভ্যালিডেশনের জায়গাটাতে যদি রিজেক্টেড চলে আসে তাহলেও কিন্তু আপনাদের চিন্তা করার কিছু নেই আপনারা আমাকে অবশ্যই ইনফরমেশানটা দেবেন তাহলে আপনাদের জন্য আমি ভিডিও প্রোভাইড করব এটাই কিন্তু অবশ্যই খুশির খবর কারণ আধার মোড় না হলে আপনারা টাকা পেতেন না সেই কারণে এই প্রসেসটা শুরু হয়ে গেছে মানে বারোতম কিস্তির টাকা যে দেওয়া হবে তার কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে সেই মতো আপডেট আনা হয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসগুলোতে যাই হোক আপনাদের এই ইনফরমেশানটি দেওয়ার ছিল ইনফরমেশানটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য Gràcies